তাকে রাজনৈতিক গুরু মানেন। সেই গুরুর জন্মদিনে তার বাড়িতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরু লালকৃষ্ণ আদবানিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিষ্য। প্রধানমন্ত্রী বললেন, দেশের সবচেয়ে শ্রদ্ধাশীল নেতাদের মধ্যে একজন আদবানি। প্রবীণ এই বিজেপি নেতা দেশের উন্নয়নে কাজ করে গিয়েছেন বলে মোদি মন্তব্য করেন। নরেন্দ্র মোদীর রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে আদবানির ভূমিকা অনস্বীকার্য। ১৯৮৭ সালে RSS এর প্রচারক থেকে বিজেপিতে যোগ দেন মোদি। তারপর ধীরে ধীরে বিজেপিতে তার উত্থান। ২০০১ সালে মোদির গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সময় তাকে সমর্থন জানিয়েছিলেন আদবানি। প্রবীণ নেতাকে রাজনৈতিক গুরু মানেন মোদি। শুক্রবার সেই রাজনৈতিক গুরুর ৯৭তম জন্মদিন। এদিন তার বাড়িতে এসে আদবানির সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রী, এবছর আরও স্পেশাল, কারণ আদবানিকে দেশের সেবার জন্য ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে। শুধু প্রধানমন্ত্রী নন, এদিন লালকৃষ্ণ আদবানির বাড়িতে বিজেপির একাধিক নেতা যান। গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আদবানির বাড়িতে যান, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিও এদিন লালকৃষ্ণ আদবানির বাড়িতে যান, প্রবীণ নেতাকে শুভেচ্ছাও জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।